হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার সি প্রোগ্রামিং টিউটোরিয়াল। আজকে আমাদের টপিক হচ্ছে ডেটা টাইপ ইন সি, অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কত ধরনের ডেটা টাইপ আছে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সি প্রোগ্রামিংয়ের ডেটা টাইপ বোঝার জন্য সি প্রোগ্রামিংয়ের মেমোরি হায়ারার্কিটা কিছুটা বোঝা দরকার, কারণ আমরা যে সমস্ত সি প্রোগ্রামিংয়ের ভেরিয়েবলগুলো ইউজ করি সেই ভেরিয়েবলগুলো কম্পিউটারের মেমোরির মধ্যে গিয়ে জমা হয় এবং সেই মেমোরি থেকে আমরা মেমোরি থেকে আমরা ভেরিয়েবলগুলোকে তাদের অ্যাড্রেস অনুযায়ী রিট্রিভ করি এবং আমাদের প্রোগ্রামিংয়ে কাজে লাগাই। তো এখানে একটা জিনিস লেখা আছে, দেখুন, যে সি ডেটা টাইপস আর ডিফাইন্ড অ্যাজ দ্য ডেটা স্টোরেজ ফরম্যাট দ্যাট এ ভেরিয়েবল ক্যান স্টোর এ ডেটা টু পারফর্ম এ স্পেসিফিক অপারেশন। একটা স্পেসিফিক অপারেশন করার জন্য, অর্থাৎ অ্যারিথমেটিক অপারেশন বা লজিক্যাল অপারেশন করার জন্য যে সমস্ত আমরা ভেরিয়েবলগুলো ইউজ করি সেইগুলো অ্যাকচুয়ালি কম্পিউটারের মেমোরির মধ্যে জমা থাকে, সেই জন্য আমাদের কম্পিউটারের মেমোরি হায়ারার্কিটা বোঝা দরকার, অর্থাৎ আমাদের কম্পিউটারের মধ্যে কী কী ধরনের মেমোরি আছে এবং সেগুলো অ্যাকচুয়ালি কী কাজে লাগে। তা যদি আপনি সর্বপ্রথম দেখেন যে মেমোরির যেটা রেজিস্টার মেমোরি আছে সেটা হলো রেজিস্টার, এবং তারপরে আছে ক্যাশে মেমোরি, তারপর এখানে মেমোরি বলতে এখানে আমাদের প্রাইমারি মেমোরির কথা বলা হচ্ছে, অর্থাৎ র্যামের কথা বলা হচ্ছে, এবং তারপরে এখানে হার্ড ডিস্ক। যখন আমরা কোনো একটা প্রোগ্রামিং লিখি, অর্থাৎ ডট সি ফাইল, অর্থাৎ সোর্স ফাইল আমরা লিখি, তখন সেটাকে আমরা হার্ড ডিস্কের মধ্যে, অর্থাৎ এই ডিস্কের মধ্যে আমরা স্টোর করি। তারপর যখন আমরা রান করি সেটা মেমোরির মধ্যে যায়, অর্থাৎ র্যামের মধ্যে যায়, এবং র্যাম থেকে যখন এক্সিকিউশন হয় তখন ক্যাশে মেমোরির মাধ্যমে রেজিস্টারে গিয়ে আমাদের অ্যারিথমেটিক অপারেশনগুলো হওয়ার পর সেই রেজাল্ট আবার ক্যাশে মেমোরি হয়ে আমাদের র্যামের মধ্যে আসে এবং তারপরে আমাদের রেজাল্টটা দেখায়। এবং এখানে এদিকে দেখছেন যে এই মেমোরিগুলোর এক একটা করে এক্সাম্পল দেওয়া আছে, অর্থাৎ ম্যাগনেটিক ডিস্ক বা যেটাকে আমরা হার্ড ডিস্ক বলি, সেগুলো সাইজ অনেক হতে পারে, সেগুলো টেরাবাইটে হয়, অর্থাৎ আমরা 500, 1000, 1 TB হার্ড ডিস্ক দেখি, অর্থাৎ মেমোরির সাইজগুলো হার্ড ডিস্কের অনেক বড় হয়। তারপরে এখান থেকে যদি উপরের লেভেলে উঠে যাই সেটা হচ্ছে আমরা ডাইনামিক র্যাম বলতে পারি, অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটাকে বলি, র্যান্ডমলি কোনো একটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করার জন্য আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ইউজ করি, এবং এটা খুবই হার্ড ডিস্কের থেকে এটা ফাস্ট মেমোরি, এবং যেটার সাইজ হার্ড ডিস্কের থেকে কিছুটা কম, অর্থাৎ এটা আমরা 2 GB, 4 GB, 8 GB আমরা র্যামের কথা শুনেছি। এবং তারপরে ক্যাশে মেমোরি, যার ক্যাশে মেমোরি সাইজ হচ্ছে র্যামের থেকে কম এবং সেটা মেগাবাইটে হয়, MB-তে হয়। এবং তারপরে রেজিস্টারের মধ্যে, অর্থাৎ কম্পিউটার আমাদের CPU-র মধ্যে যে সমস্ত মেমোরিগুলো থাকে ভেরিয়েবল স্টোর করার জন্য, সেইগুলোকে আমরা রেজিস্টার বলি, এবং সেইগুলো সাইজ খুবই কম হয়, অর্থাৎ ক্যাশে মেমোরির থেকেও কম হয়, র্যামের থেকেও সাইজ অনেক কম হয়, সেগুলো অ্যাকচুয়ালি বাইটে হয়। এগুলো সম্বন্ধে আরও ডিটেলসে যদি আপনি সি প্রোগ্রামিংয়ের বিগিনার হন তাহলে আপনার প্রাথমিক ধারণা দরকার, কিন্তু যদি আপনি ডিজিটাল লজিক আগে থেকে পড়ে নেন তাহলে আপনার মেমোরি আর্কিটেকচার সম্বন্ধে বুঝতে খুবই সুবিধা হবে এবং প্রোগ্রামিংয়ের মেমোরির মধ্যে কীভাবে ভেরিয়েবলগুলো স্টোর হচ্ছে সেগুলো আপনার জানতে খুবই সুবিধা হবে, বুঝতে খুবই সুবিধা হবে। যদি এই অ্যারো চিহ্নটা দেওয়া আছে, অর্থাৎ যেটা আপ অ্যারো দেওয়া আছে, এর মাধ্যমে বোঝাতে চাইছি যে মেমোরিগুলো ফাস্ট খুব। যদি আমরা হার্ড ডিস্ক দেখি, হার্ড ডিস্কের থেকে র্যাম অনেক ফাস্ট, র্যামের থেকে আমাদের ক্যাশে মেমোরি অনেক ফাস্ট, ক্যাশের থেকে রেজিস্টারে যে সমস্ত ভেরিয়েবলগুলো রেজিস্টার ভেরিয়েবলও হয়, সেই ভেরিয়েবলগুলো যে আমরা স্টোর করি সেই মেমোরিগুলো খুবই ফাস্ট। এবং যদি আমরা নিচের দিকে যাই তাহলে অ্যাকচুয়ালি আমরা বাইট থেকে মেগাবাইট, মেগাবাইট থেকে গিগাবাইট এবং টেরাবাইটে পাবো, অর্থাৎ মেমোরি সাইজগুলো যদি আমরা উপর থেকে নিচের দিকে নামি এই আর্কিটেকচারে তাহলে সেইগুলো মেমোরিগুলো আমরা খুবই বেশি পরিমাণে পাবো, লার্জ নাম্বার অফ পরিমাণ। তা এই ধরনের মেমোরিগুলো আমাদের সি প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল স্টোর করার জন্য এবং আমাদের প্রোগ্রাম পারফর্ম করার জন্য আমাদের কাজে লাগে। এবং এরপর চলুন আমরা দেখব যে সি প্রোগ্রামিংয়ের মধ্যে যে সমস্ত আমরা ডেটা টাইপ ইউজ করি, অর্থাৎ মেমোরিতে স্টোর করার জন্য এক এক ধরনের ডেটা টাইপ ইউজ করি, তা প্রাইমারিলি আমাদের 3 ধরনের ডেটা টাইপ হয়ে থাকে। একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, একটা ডিরাইভ ডেটা টাইপ, একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ।
এখানে প্রিমিটিভ ডেটা টাইপ বলতে সি প্রোগ্রামিংয়ের আগে থাকতে প্রিডিফাইন কিছু স্ট্রাকচার করে রেখে দিয়েছেন এমন বা আগে থেকে তৈরি হয়ে আছে এরকম কিছু ডেটা টাইপ আছে, সেইগুলোকে বলা হয় প্রিমিটিভ ডেটা টাইপ। যেমন ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল ভয়েড, এইগুলো হচ্ছে আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ। তারপর এই প্রিমিটিভ ডেটা টাইপ থেকে আমাদের কিছু ডেটা টাইপ ডিরাইভ করা হয়েছে, অর্থাৎ সেগুলোকে ড্রাইভ ডেটা টাইপ বলা হয়। এখানে ড্রাইভ ডেটা টাইপের মধ্যে অ্যারে, পয়েন্টার, ফাংশনস, অ্যারে পয়েন্টার ফাংশনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রিমিটিভ থেকে আমাদের ডিরাইভ করা হয়েছে বলে এইগুলোকে ড্রাইভ ডেটা টাইপ বলা হয়। অর্থাৎ আমরা একটা অ্যারের মধ্যে অনেকগুলো ইন্টিজার স্টোর করতে পারি বা ক্যারেক্টার বা ফ্লোট আমরা জমা করতে পারি। এইগুলো আসলে পয়েন্টার, ফাংশনস এবং অ্যারে এগুলো এক একটা ইন্ডিভিজুয়াল একটা চ্যাপ্টার। যখন আমরা সেই চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করব তখন আরও ডিটেলসে আমরা অ্যারে, পয়েন্টার এবং ফাংশন সম্বন্ধে আলোচনা করব। এবং তাছাড়াও আমার ইউজার ডিফাইন্ড আর এক ধরনের ডেটা টাইপ আছে যেটাকে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বলা হয়। এখানে ইনাম, স্ট্রাকচার, ইউনিয়ন এগুলো এক একটা ব্রড চ্যাপ্টার, অনেকটা বড় চ্যাপ্টার। যখন আমরা স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করব তখন স্ট্রাকচার সম্বন্ধে আরও ডিটেলসে বলবো। এবং এখন আমাদের প্রিমিটিভ ডেটা টাইপগুলো নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল ভয়েড এই সমস্ত যে ডেটা টাইপগুলো আছে সেই ডেটা টাইপগুলো নিয়ে আমরা এখন কাজ করব। এবং এই প্রিমিটিভ যে ডেটা টাইপগুলো আছে এই ডেটা টাইপগুলোর অনেক ভাগ আছে, অর্থাৎ এই পরের স্লাইডে আমরা দেখব যে আমাদের যে ডেটা টাইপ আছে এখানে দেখতে পাচ্ছেন যে ডেটা টাইপকে তিন ধরনের ভাঙা হয়েছে, অর্থাৎ ডিরাইভ ডেটা টাইপ, বেসিক ডেটা টাইপ অ্যান্ড ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। অর্থাৎ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বলতে এখানে আমাদের ইউজার ডিফাইন্ড এবং এইখানে যে প্রিমিটিভ ডেটা টাইপ আছে, প্রিমিটিভ ডেটা টাইপ বলতে এখানে আমাদের বেসিক ডেটা টাইপ। অর্থাৎ বেসিক ডেটা টাইপ তিন ধরনের আছে, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোটিং পয়েন্ট এবং ভয়েড। এবং এই ইন্টিজারকে আবার আমরা শর্ট এবং লংয়ে বিভক্ত করছি। যদি আমরা শর্ট টাইপ ইন্টিজার বলি তাহলে সেই ভেরিয়েবল তার সাইজটা অনেকটা শর্ট হবে, যদি আমরা লং ইন্টিজার বলি তাহলে সেই ভেরিয়েবলের সাইজটা লং হবে। এবং শর্ট ইন্টিজার ডেটা টাইপগুলো আবার দুই ধরনের হতে পারে, সাইন্ড হতে পারে এবং আনসাইন্ড হতে পারে। সাইন্ড ডেটা টাইপ কী এবং আনসাইন্ড ডেটা টাইপ কী আমরা পরের ভিডিওগুলোতে পুরো ফুললি ডিসকাস করব, যে আনসাইন্ড ইন্টিজার বা সাইন ইন্টিজারের মধ্যে পার্থক্য কী বা সাইন লং ইন্টিজার, আনসাইন লং ইন্টিজারের মধ্যে পার্থক্য কী, এগুলো সব ডিটেলস আলোচনা করব এবং এদের সাইজ কত হয় এবং সেগুলো নিয়েও আলোচনা করব। এবং বেসিক ডেটা টাইপের মধ্যে আর একটা ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার, সে যেটাকে আমরা CHAR দিয়ে ডিক্লেয়ার করি আমাদের প্রোগ্রামিংয়ে। এবং ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলো আমাদের এই রকমভাবে লিখতে পারি। ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলো কীরকম হতে পারে, না ফ্লোট, ডাবল, লং ডাবল এই ধরনের আমার হতে পারে। ফ্লোটিং পয়েন্ট নাম্বার বলতে অ্যাকচুয়ালি আমাদের কী বোঝায়, দশমিক সংখ্যা বোঝায়। ক্যারেক্টার বলতে ABCD যে সমস্ত ক্যারেক্টারগুলো আছে, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, সেগুলোকে ক্যারেক্টার বলি। ইন্টিজার বলতে কী বুঝি, না পূর্ণ সংখ্যা, সেটা পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। এবং ভয়েড, ভয়েড বলতে কোনো ধরনের ডেটা টাইপ নয়, কোনো ডেটা টাইপকে বোঝায় না, এটা একদম একটা নাল টাইপ বোঝায়। এবং ড্রাইভড এবং ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ নিয়ে আমরা পরে আলোচনা করব। এর পরে পরে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে সাইন্ড ইন্টিজার কি, আনসাইন্ড ইন্টিজার কি, তারপরে লং ডাবল অ্যাকচুয়ালি কি, এবং ক্যারেক্টারগুলো কি, ক্যারেক্টারগুলো কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে এটা টেবল আকারে দেওয়া আছে যে টাইপস এবং ডেটা টাইপস। বেসিক ডেটা টাইপস আমার ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। এনুমেরেশন ডেটা টাইপ ইনাম যেটাকে বলি, তারপর ডিরাইভ ডেটা টাইপের মধ্যে পয়েন্টার, অ্যারে, ফাংশন, ইউনিয়ন আছে। এবং ভয়েড ডেটা টাইপের বলতে আমরা ভয়েড, সেটা আমরা যেমন ফাংশনের প্রথমে আমরা যেটা লিখি ডেটা টাইপ ভয়েড, সেই ভয়েডই। এবং ফাংশনের মধ্যে আমরা যে ভয়েড ইউজ করেছি, অর্থাৎ ভয়েড মেন, সেই ভয়েড অ্যাকচুয়ালি সেটা একটা ডেটা টাইপ, সেই ভয়েডের কথাই এখানে বলা হচ্ছে। এবং এইখান এই স্লাইডে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টাইপের আমার যে ভেরিয়েবলগুলো হয়ে থাকে লিখতে পারি, ভেরিয়েবলের টাইপগুলো হয়ে থাকে সেইগুলো লেখা আছে, এবং তাদের স্টোরেজের সাইজ অর্থাৎ মেমোরিতে কত জায়গা নেয় সেইগুলো এখানে লেখা আছে। অর্থাৎ ক্যারেক্টার 1 byte জায়গা নেয়, 1 byte বলতে 8 bit। মেমোরি সাইজের ইউনিটগুলো নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, অর্থাৎ 1 bit বলতে কত বাইট, 1 GB বলতে কত MB
1 TB বলতে কত MB, কত GB, এইটা কনভার্সন নিয়ে আমরা একটা আলাদা টিউটোরিয়াল বানাবো। তবে এখন মনে রাখুন যে ক্যারেক্টার হচ্ছে 1 বাইট, অর্থাৎ 8 বিট। আনসাইন ক্যারেক্টারের সাইজ হলো 1 বাইট, অর্থাৎ 8 বিট। সাইন ক্যারেক্টারের 1 বাইট। এইভাবে ইন্টিজারের 16 বিট মেশিনের জন্য 2 বাইট এবং 64 বিট বা 32 বিট মেশিনের জন্য 4 বাইট। আনসাইন ইন্টিজারের জন্য 2 বাইট অর 4 বাইট হতে পারে। শর্টের জন্য 2 বাইটস, আনসাইন শর্টের জন্য 2 বাইট, লংয়ের জন্য 4 বাইট, আনসাইন লংয়ের জন্য 4 বাইট। এই সাইজগুলো কীভাবে আসছে, কীভাবে হয়, সেগুলো আমরা আরও ডিটেলসে আলোচনা করব। এই স্লাইডের মধ্যে দেখলেন যে ইন্টিজার টাইপের ইন্টিজারের ডেটা টাইপগুলো কী ধরনের হয় এবং তাদের স্টোরেজ সাইজগুলো কীরকম হয়। এরপরে আমরা দেখব যে ফ্লোটিং পয়েন্ট টাইপস, ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য যে সমস্ত টাইপগুলো হয়, অর্থাৎ ফ্লোট, ডাবল এবং লং ডাবল। এবং ফ্লোটের জন্য 4 বাইট, ডাবলের জন্য 8 বাইট এবং লং ডাবলের জন্য 10 বাইট মেমোরির মধ্যে জায়গা নেই। অর্থাৎ এর পরের ভিডিওতে আমরা ভেরিয়েবলের সাইজ কত হয়, অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট যে ডেটা টাইপ, ডাবল ডেটা টাইপ, লং ডাবল ডেটা টাইপ, বা এখানে যে আমার ক্যারেক্টার, আনসাইন ক্যারেক্টার, সাইন ক্যারেক্টার, ইন্টিজার, এই সমস্ত ভেরিয়েবলের সাইজগুলো কী হয় সেগুলো আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে করে আপনাদেরকে দেখাবো।